মর্নিং বন্ধুরা, আজকে আমি আবার সকাল সকাল চলে আসলাম। বাইরে এত জোর বৃষ্টি, কিন্তু কাপড় জামা না মেললেই হবে না। এই যে দুবালতি কাপড় আছে, এগুলো আমি এখন ছাদে গিয়ে মেলে আসি। তাহলে চলো তোমরা আমার সাথে, দেখো আমি কি করি। আমার সাথে একটুখানি কোম্পানি দাও তোমরা। এই যে আমরা ছাদে চলে আসলাম। এই ছাদে না শেডটা নতুন লাগানো হয়েছে, তার মধ্যে যে হুকগুলো দেখছো, আমার অনেক দিনেরই শখ। এখানে না ওই যে কেনের যে বেতের যে এই যে এই হুকগুলো, কেন যে ওরকম যে চেয়ার আলা যে বেতের যে দোলনাগুলো, ওগুলো লাগানো। তো ভাবছি এখানে এই দোলনায় যে কটা এখানে এখানে মিডিলেও আছে, হুক এখানে একটা হুক আছে, জানে না, এই দোলনাগুলো লাগাবো। দোলনাটা দেখি, মেয়ের পরীক্ষা শেষ হোক, দোলনাটা যদি কিনতে পারি তাহলে তোমার লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করব। বাইরে দেখো কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে। বৃষ্টি দেখতে পাচ্ছো কিনা, এখন একটু স্পিডটা কমছে। কন্টিনিউ বৃষ্টি পড়ছে বাইরে। এটা আমাদের কারি পাতা গাছ, দেখো উপর দিয়ে দেখছো টগর ফুল, এটা কাঠগোল্লাপ। বাইরে দেখো কিরম বৃষ্টি, বুঝতে পারছো তোমরা বৃষ্টিটা এখান থেকে। এই দেখো দুইজন চলে আসছে আমার পিছে পিছে, যেখানে যাবো পিছে পিছে আমার এগুলো। এই দেখো দেখেছো, দেখো কিরকম এই দৌড়িয়ে যাচ্ছে। তাহলে আমি একটু পরে আবার আসছি, ঠিক আছে? এখনো মতন যাই, একটু কাজকর্মগুলো সারি, সবাইকে খেতে টেতে দিই, আমি একটু খাওয়া দাওয়ার খাই। তোমরা আশা করি সবাই ভালো আছো, চা টা খাও, তোমরাও সবাই ভালো, নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো। আমি আবার একটু পরে আসছি, ঠিক আছে? এই যে আমার মেয়ের ব্রেকফাস্ট রেডি, এক একজন এক এক রকম ব্রেকফাস্ট। দেখো মেয়ে আবার বললো ডাল রুটি খাবে না, তাই জন্য ওর জন্য এরকম ব্রেড বাটার পোচ আর একটা কলা ব্রেকফাস্টে। আর আমার তো অ্যাজ ইউজুয়াল, আর এই যে দুধ দুধের সসপ্যানটা বার করবো, ওর মধ্যে চা বানিয়ে নিলাম, আরও টেস্টি হয়ে যায় আমার চা। হ্যালো বন্ধুরা, আজকে আমি রাত্রিবেলা তোমাদের সাথে আসছি। ভাবলাম কি এইটাও একটু শেয়ার করি, একটা সিম্পল কিছু না, তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করতে ভালো লাগে। আর মেয়ে বললো কি মা একটা ভালো কিছু দাও, আজকে বৃষ্টি, সুন্দর ওয়েদার, একটুখানি রেস্টুরেন্ট স্টাইলে এখন কি বানাবো রাত্রিবেলা। তো আমি ভাবলাম একটা ভালো দেয়, একটা মানে ফ্রাইড রাইস মতন। তো মা আমার কাছে তো তেমন চিকেন ছিল না, তো সসেস ছিল, আর সসেসটা মোটামুটি আমি রাখি। আর ওই যে কিনতে পাওয়া যায় যে ফ্রোজেনগুলো, ওই যে স্টিকের মতন, আর তোমার হচ্ছে সালামি টাইপের যেটা গোল গোল হয়, ওর দুটো আমি একটু ঘরে রাখি। আর এগ দিয়ে আমি ভাবলাম এটা দিয়ে মিক্সিং করে আজকে রাত্রিবেলা ওকে একটা ভালো ডিনার দিই। তো তাই ভাবলাম এটা সিম্পলই জিনিস, কিন্তু তাও নিয়ে আসলাম তোমাদের সামনে, কি দেখি তোমাদের ভালোই লাগবে নিশ্চয়ই, আশা করি ভালো লাগবে। এই যে তাহলে আমি প্রথমে দেখাচ্ছি হচ্ছে, আমার এক হাত দিয়ে ধরে করি তো একটু অসুবিধা হয়, একটু অ্যাডজাস্ট করো। কখনো কখনো না আমি মানে ফার্স্ট করছি তো ভিডিওটা শ্যুট, ধীরে ধীরে হ্যাবিচুয়েট হয়ে যাব। অ্যাকচুয়ালি প্রথমে কখনো এদিকে, কখনো স্টপ করে দিচ্ছি, কখনো কিছু, একটুখানি ইয়ে হয়ে যাচ্ছে, ধীরে ধীরে অ্যাডজাস্ট হয়ে যাবে।
মনে হচ্ছে, আশা করি সব ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কি করছি, ঠিক আছে? এবার আমি এটার মধ্যে কড়াইতে একটু সাদা তেল দেব, একটুখানি দিলাম, কেন ডিমটাকে ইয়ে করবো, ফ্রাই করবো, স্ক্র্যাম্বল করে ডিমের ঝুড়িটা বানাবো। এই যে সকালের ভাতটা বেঁচে আছে, বাঁচা ভাতটু, এটা দিয়ে আমি ওকে মেখে করে দেব। এই একটা ডিম নিলাম, লবণ স্প্রিঙ্কল করে দিলাম, স্লাইট একটু কালারের জন্য হলুদ। এবার এটাকে আমি রেখে দিলাম এর মধ্যে। একটা আমি অনিয়ন নিয়ে নিলাম, পেঁয়াজ নিয়ে ওটাকে ভালো করে স্লাইস করে, আমার চপিং বোর্ডে, আমার এটাতেই সুবিধা হয়, তোমাদেরকে আগেও জানিয়েছি। এবার আমি সসেসটা আমার ছাড়াতে গিয়ে, মানে ডিফ্রস্ট করতে গিয়ে আমার একটু ভেঙে গেল। এই একটাই সস দেবো, মানে কি একসাথে এতগুলো দিলে তো আর চলবে না, আর আমাকে চালাতেও হবে, তো আমার মাসের বাজারে সব চালাতে হবে, যেন আমার একসাথে সব দিলে হবে না। এই অল্প একটু একটা দিলাম, একটা ডিম থাকলে মানে দ্যাটস এনাফ একটা ডিনারের জন্য বাচ্চার। এবার আমি আবার একটুখানি অল্প একটু তেল দিয়ে দিলাম, সামান্য তেল দিলাম, সাদা তেল, রিফাইন্ড অয়েলটা, তার মধ্যে আমি পেঁয়াজ ইয়েগুলো, প্রথমে পেঁয়াজ না, প্রথমে হচ্ছে তোমার এই যে সসেসটা একটুখানি ফ্রাই করে উঠিয়ে নেব, কারণ হয়ে যাবে তাই বন্ধ করে দেবো। এই যে ফ্রাইটা এবার উঠিয়ে দিলাম, এবার বাকি তেলটার মধ্যে আমি এই যে স্লাইস পেঁয়াজগুলো এগুলো দিয়ে দিলাম, বুঝলে? এটাকে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে, এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ভাতগুলোকে দিয়ে দেবো। এই যে ভাতটাকে আমি ভালো করে নাড়িয়ে নিলাম, এর মধ্যে এর মধ্যে একটুখানি সয়া সস দেবো, লবণটা এখানে সামান্য দেবো, কেন কি সয়া সসে অলরেডি লবণ থাকে। আর তোমার একটু গোলমরিচ দেবো, আর একটুখানি এই যে অরিগ্যানোটা, এই যে অরিগানোটা থাকে, আমি রাখি একটুখানি, ওই যে তোমার চাউমিন টাউমিন বানাতে গেলে একটুখানি ঘরে পিজা টিজা বানালে অরিগানোটা দিলাম। এবার এর মধ্যে একটুখানি চিনি দেব, সামান্য চিনি দিলাম, এবার এটাকে নাড়িয়ে নেব, ভালো করে মিক্স করে নেব। আমি তোমাদের সাথে না একটা ভেজও শেয়ার করবো, ভেজ যেটার মধ্যে কারি পাতা দিয়ে করে, একটু সাউথ ইন্ডিয়ান স্টাইল, একটু টক টক তাও ভালো লাগে, কিন্তু রাত্রিবেলা তো আমরা একটু টকটা অ্যাভয়েড করি, অ্যাসিডিটি প্রবলেম তো আমাদের খেতেই থাকে সবারই, ওই জন্য আমি এটা করছি। সামান্য চিনিটা দিলে কি টেস্টটা ব্যালেন্স হয়। এবার এটা হয়ে গেল, এর মধ্যে আমার যে এই জিনিসগুলো ছিল এগুলো আমি এগুলোর মধ্যে মিক্স করে দিলাম। দেখো কি ঝটপট একটা রেসিপি হয়ে গেল। এই যে আমার হয়ে গেছে রান্না, এবার এটাকে আমি সার্ভ করবো। এ দেখো আমার বিড়ালটাও ওয়েট করছে, দেখছে কি করছি আমি, রাত্রিবেলা খাওয়া। এদের হচ্ছে ফেভারিট হচ্ছে দুধ ব্রেড। এই যে মেয়ে বসে আছে ওয়েট করছে, দেখো বিড়াল নিয়ে চোদ্দ, এখন আবার হ্যান্ড ওয়াশ করতে হবে, বলছি হ্যান্ড ওয়াশ করে তারপরে খাওয়াটা পাবি, যাও হ্যান্ড ওয়াশ করে আস। তাহলে আজকের মতন এখন এখনের মতন এক স্টপ করি, তাহলে আশা করি ভালো লাগছে বন্ধুরা, তা নিশ্চয়ই
আবার তোমাদের কাছে রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করবে, লাইক করবে অ্যান্ড শেয়ার করবে। আমি তো নতুন চ্যানেলটা খুলেছি, তাহলে আমি অনেক ইন্সপায়ার হই, যেন আমি আরও আরও ভালো, ইজি, সিম্পল সব রকমের রেসিপি নিয়ে আসতে পারি। তো প্লিজ প্লিজ আমাকে শেয়ার করো, আমার ভিডিওসগুলোকে শেয়ার করো, লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে এখনো জেনে টাটা, বাই বাই। আর বন্ধুরা, মেয়ের জন্য তো বানালাম ওই ফ্রাইড রাইসটা, আর বাবার জন্য হচ্ছে তোমার এই যে সুজি দিয়ে সুজিটা ভাজলাম, একটু সুজির পায়েস দিয়ে রুটি দেব। একটু নরম নরম খেতে ভালোবাসে, তো বয়স হয়ে গেছে, তাই বাবার জন্য সুজির পায়েসটা। এই যে সুজিটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দুধটা মিলিয়ে দেবো। মানে ইচ্ছে করলে এর মধ্যে একটু এলাচ, তারপরে নাটস দিতে পারো। আমি রাত্রিবেলা সিম্পল একটু বানাচ্ছি, তাই জন্য হচ্ছে এর মধ্যে আমি এই যে দুধটা দিয়ে দিলাম। বেশ অনেকটাই দুধ টানে সুজি, তো দুধটা টেনে নেয়। তারপরে তোমার চিনিটা দেবো, এই কয়েক চামচ একটু হালকা চিনি লাগবে, হালকা মিষ্টি খাবে। তো চিনিটা দিলাম, দিয়ে সুজিটা একটুখানি আমি একটুখানি ফুটলে পরে একটুখানি একটু সামান্য একটুখানি নরম নরম হবে, তারপরে আমি নামিয়ে নেবো। সুজির পায়েস হলো, হয়ে গেল সিম্পল। যে পাশে সুজিটা ফুটছে আর এপাশে আমার রুটিটা হচ্ছে, যে আমার রুটিটা হয়ে গেল এদিকে। তাহলে আমার এই যে রুটি আর সুজির পায়েসটা হয়ে গেল কমপ্লিট। এবার বাবাকে গিয়ে আমি দিয়ে আসি এটা, এই যে বাবাকে দিয়ে দিলাম খেতে। বেলা খাওয়ার জন্য বানালাম সুজিটা, তাই জন্য না এর মধ্যে ঘি টি কিছু অ্যাড করলাম না, সিম্পলের মধ্যেই রাখলাম। তাহলে আজকের মতন বন্ধুরা, টাটা, গুড নাইট, ভালো থেকো। আমাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, আমার ভিডিওগুলো শেয়ার করো, আর ভালো ভালো কমেন্ট দিও, ঠিক আছে? তোমাদের এই সব এগুলো অপেক্ষায় আমি বসে থাকি কি কখন একটা ভালো কমেন্ট আসলো, ঠিক আছে? হ্যাঁ, কালকে তো, আজকে তো স্যাটারডে, কালকে তো সানডে, কালকে একটু ভালো ভালো কিছু রান্না নিয়ে কিছু নিয়ে আসার ইচ্ছে আছে। কালকে তো একটা রিল্যাক্সিং ডে, কিন্তু তা না, এখন হাফ ইয়ারলি চলছে অনেকে, তো কোথায় আর ওই রেস্টটা আমাদের আর হয়। কিন্তু তাও তো অন্য দিনের তুলনায় একটুখানি রিল্যাক্স, আর কালকে একটু ভালো রান্না আনার চেষ্টা করছি, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট।